আমাদের কোনোদিন বসতে বলেনি, ওরা বসেছে, ওরা নিজেরাই সিদ্ধান্ত নেবে যে কী করবে। সরকার সবসময় সহানুভূতিশীল, কিন্তু বুঝতে হবে যে 2018 তাদের ভাতা বৃদ্ধি বলুন, অর্থবৃদ্ধি বলুন, সহ ইপিএফ পর্যন্ত তাদের এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, মেডিকেল সুযোগ সুবিধা বেড়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় তারা অন্তত বুঝবে যে এটা কিছু করা উচিত, যেটা সরকার এটা বোঝা উচিত যে সরকার তাদের ইয়েতে যথেষ্ট সহানুভূতিশীল থাকা সত্ত্বেও তারা 18 তো পেয়ে আবার 19 বসে পড়ছে, এটা কেন? আর আরেকটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় আমরা নাকি দিই না, যারা যারা বলেছেন ওই মঞ্চ থেকে সাংবাদিকদের হাতে তারা দিয়ে দিন যে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, সেই টাকা আমরা পার্শ্ব শিক্ষকদের দিচ্ছি না। আমি আহ্বান জানাচ্ছি সেই পেপার নিয়ে আমার সঙ্গে দেখা করুন, আমরা কথা বলবো তাদের সাথে। কিন্তু এরকম মিথ্যা একটা অসত্য ভাষণ দিয়ে নিরীহ পার্শ্ব শিক্ষকদের ছাত্র ছাত্রীদের থেকে দূরে সরিয়ে রেখে ছাত্র সমাজের ক্ষতি এবং শিক্ষকদের শারীরিক ক্ষতি করবার কোনো মানসিকতা সরকারের নেই। আমরা চাই তারা তাড়াতাড়ি কাজে ফিরুন, সুস্থভাবে ফিরুন, এবং তারা যদি মনে করেন যে তারা বঞ্চিত হয়েছেন, যে টাকা পেয়েছে আমরা তাদের দিচ্ছি না, তাহলে সেই কাগজগুলো নিয়ে আমাদের দপ্তরে এসে জমা দিন, আমরা নিশ্চয়ই দেখব। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে